উপমহাদেশে মাদ্রাসা শিক্ষার ইতিহাস অনেক প্রাচীন। কথিত আছে 1248 সালে বঙ্গদেশে প্রথম মাদ্রাসা শিক্ষা কারিকুলাম তৈরি হয়। 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার মধ্য দিয়ে সর্বপ্রথম সরকারি পৃষ্ঠপোষকতা লাভ করে মাদ্রাসা শিক্ষা। 1947 সালে দেশ বিভাগের পর কলকাতা আলিয়ার আদলে প্রতিষ্ঠিত হয় মাদ্রাসা আলিয়া ঢাকা। এভাবেই ক্রমান্বয়ে সমগ্র দেশে ছড়িয়ে পড়ে আলিয়া মাদ্রাসা শিক্ষাধারার জ্যোতি। এই শিক্ষাধারার 100 বছর পার হলেও এখন পর্যন্ত সমগ্র বাংলাদেশে মাত্র 3টি সরকারি মাদ্রাসা রয়েছে। বাংলাদেশের 3টি সরকারি আলিয়া মাদ্রাসার খুঁটিনাটি সম্পর্কে জানব ধূমকেতু অনলাইন লার্নিংয়ের এই ভিডিওতে। ভিডিও শুরু করার আগে অনুরোধ করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা বাংলাদেশের প্রথম সরকারি দিনী শিক্ষা প্রতিষ্ঠান এটি। 1780 সালে বাংলার ফোর্ট উইলিয়ামের গভর্নর জেনারেল ওয়ারেন হোস্টিংস কর্তৃক কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়। 1947 সালে ভারত পাকিস্তান ভাগের পর কলকাতা আলিয়াকে ঢাকায় স্থানান্তর করা হয়। প্রথম দিকে ঢাকার লক্ষ্মীবাজারের ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজে চলতে থাকে মাদ্রাসা কার্যক্রম। পরবর্তীতে 1961 সালে বক্সিবাজারে স্থানান্তরিত হয় মাদ্রাসা ক্যাম্পাস। বর্তমানে কয়েকটি আবাসিক ভবন নিয়ে রাজধানীর বক্সিবাজারে পরিচালিত হচ্ছে মাদ্রাসা ক্যাম্পাস। আল্লামা কাশগড়ি হল নামে সরকারি আলিয়া মাদ্রাসায় রয়েছে একটি ছাত্রাবাস। এছাড়াও রয়েছে দুষ্প্রাপ্য বইয়ের এক বিশাল লাইব্রেরি। আলিয়া মাদ্রাসা লাইব্রেরিতে জ্ঞান বিজ্ঞানে সমৃদ্ধ দুষ্প্রাপ্য মূল্যবান সাহিত্য, ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে বাংলা, ইংরেজি, আরবি, উর্দু প্রভৃতি ভাষায় রচিত প্রাচীন পাণ্ডুলিপি এবং প্রায় 20,000 বই রয়েছে। বর্তমানে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে 5টি বিষয়ে অনার্স এবং মাস্টার্স চালু রয়েছে। বিগত 73 বছরে অসংখ্য আলেম ওলামা, বুদ্ধিজীবী এবং নানা ধরনের গুণী ব্যক্তিত্বের জন্ম দিয়েছে সরকারি মাদ্রাসা আলিয়া ঢাকা। সরকারি মাদ্রাসা আলিয়া সিলেট। সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সিলেট সরকারি আলিয়া অবস্থিত। প্রথম দিকে সিলেট শহরের নৈয়রপুল এলাকায় আঞ্জুমানি ইসলামিয়া নামে একটি বেসরকারি মাদ্রাসা ছিল। 1913 সালে ব্রিটিশ সরকার কলকাতা আলিয়া মাদ্রাসার অধীনে সিলেট শহরের প্রাণকেন্দ্র চৌহাট্টায় মাদ্রাসাটি পুনঃস্থাপন করেন। কালক্রমে মাদ্রাসাটি সিলেট আলিয়া নামে পরিচিতি লাভ করে। 1947 সালে ঢাকা আলিয়ার সাথে সিলেট আলিয়াকেও সরকারি মাদ্রাসা হিসাবে অন্তর্ভুক্ত করে সরকার। মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক আলী আহমদ খানের দক্ষ পরিচালনায় বর্তমানে মাদ্রাসা রয়েছে 9 একর জমি, কয়েকটি একাডেমিক ভবন, একটি আবাসিক হল ও একটি ঐতিহাসিক ময়দান। সিলেটের বড় বড় ধর্মীয় ও রাজনৈতিক সভাগুলো এখানেই অনুষ্ঠিত হয়। এছাড়াও মাদ্রাসা রয়েছে একটি সমৃদ্ধ লাইব্রেরি, যাতে প্রায় 11,000 গ্রন্থ রয়েছে। মাদ্রাসার কৃত্রিমান শিক্ষার্থীদের মধ্যে সাবেক স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আবু সাইদ মোহাম্মদ আবদুল্লার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। সরকারি মোস্তাফা বিয়া আলিয়া মাদ্রাসা বগুড়া। সরকারি মোস্তাফা বিয়া আলিয়া বগুড়া জেলায় অবস্থিত উত্তরবঙ্গের একমাত্র ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। 1925 সালে পুরপুরা দরবার শরীফের পীর মোহাম্মদ আবু বকর সিদ্দিক মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। 1986 সালে দেশের তৃতীয় সরকারি মাদ্রাসা হিসেবে স্বীকৃতি লাভ করে প্রতিষ্ঠানটি। বগুড়ার খ্যাতনামা দিনী প্রতিষ্ঠানটির বর্তমান অধ্যক্ষ মাওলানা মোখলেসুর রহমান।